নমস্কার, আমি কল্পনা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি একটা রান্না করব, কাবলি চানা দিয়ে আলু দেবো, একটু পেঁয়াজ রসুন তো দেওয়া লাগবেই, আর এই মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেন, এটা দিয়ে আমি একটা চানা মশলা বানাবো। ভিডিওটা পুরো দেখতে থাকো। তার আগে আমি উনুনটা ধরিয়ে নিই, উনুনটা ধরিয়ে চানাটা বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিলাম, এবার আমি চানাগুলো সেদ্ধ করে নেবো, একটু দিয়ে দিলাম জল। আর একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চানাটার মধ্যে, খুব ভালো মতো যেন নুনটা ঢোকে। আর দিয়ে দিলাম ঢাকা। সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার আমি কেটে নিই আর মশলাটা বেটে নিই। এখানে আমি নিয়েছি চারটে পেঁয়াজ, রসুন নিয়েছি অল্প, দুটো টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা, এগুলো আমি কেটে নিই, তারপর আবার আসছি। হয়ে গেছে আমার কাটাকুটি কমপ্লিট, এবার আমি বাটবো আদা রসুন আর জিরে, এই তিনটে আমি এখন বেটে নেবো। জিরেটা বেটে নেবো, জিরের সাথে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দুটো একসাথে বেটে নেবো, লঙ্কা জিরে আর আদা, এই তিনটেকে আমি একসাথে বেটে নেবো, আর রসুনটা পরে বাটবো। জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আমার, খুব তাড়াতাড়ি করছি, মনে হচ্ছে বৃষ্টি নামবে। রসুন বাটাটা আমি একটু বেশি দিলাম, কেননা এই চানা মশলাতে একটু পেঁয়াজ রসুন দিলে খুব ভালো টেস্ট হয় খেতে। বানিয়ে খেয়ে দেখো। এবার আমি রান্নাটা শুরু করি, দিলাম তেল, দিলাম জিরে ফোড়নে, আর দিলাম তিনটে তেজপাতা, এইগুলো ছিঁড়ে দিলাম। এর মধ্যে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা ভাজা হোক একটু, এবার আমি এর সাথে আলুগুলো দিয়ে দেবো, আলু পেঁয়াজ দুটো একসাথে ভাজা হবে। আমি এখন কোনো মশলা দেবো না, খুব ভালো করে ভাজা হোক। আমি নুনও দেবো না, নুন দিলে জল বেরিয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি মাংসটা দিয়ে দেবো, আমি পেঁয়াজ ভাজা হচ্ছে, এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো
একটা একটা করে দেবো। মশলা দেওয়ার আগে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে একটা উনুনের মধ্যে কাট দেবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, কি মজা। দিলাম হলুদ গুঁড়ো এক চামচ, একটু বেশি দেবো, চানাটা যেহেতু বেশি আছে। আর দিলাম দেড় চামচ মতো নুন। আর দেখো হাফ চামচের থেকে একটু বেশি চিনি, চানাটাকে একটু চিনি দিতেই হবে। একটু ঢেকে দেবো, ভাজা হয়ে গেছে, এই যে তেল বেরিয়ে গেছে ভাজাটা দিয়ে। এবার আমি দেবো এই যে মশলাটা, এর মধ্যে আছে আধা কাটা জিরে বাটা, তোমরা দেখতেই পেলে, রসুন বাটা, আর এক দুটো টমেটো দিয়েছি মাঝারি সাইজে। পাঁচ কেজি রেড চিলি দিয়ে দিই কালার হবে, ভালো কষানো হয়ে গেছে আমার মশলাটা। এবার আমি চানাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। যে চানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার কষানো মোটামুটি, খুব ভালো মতো মিশে গেছে চানাগুলোর সাথে আলু আর মাংসটা। মাংসটা তো ছোটো ছোটো করে কাটা হয়েছিল, তো সেদ্ধ হওয়ার কিছু নেই, তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেল। এবার দিয়ে দেবো আমি জল। বেশি জল দেবো না, মাখা মাখা হবে, তো রুটি দিয়ে খাওয়ার মতো। এবার আমি চাপা ঢাকা দিয়ে দেবো, জল বৃষ্টি নেমে গেছে, তাও রান্নাটা শেষ করি। চানা মশলাটা দিয়ে দেবো, মোটামুটি হয়ে এসেছে, চানা মশলাটা উপর থেকে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নিই মশলাটা। এবার নামাবো, টাইম হয়ে গেছে, ঢাকাটা দিয়ে দিলাম, নামিয়ে দেখাচ্ছি কেমন হলো। না টেস্ট করে দেখো চানা মশলা কেমন হয়েছে, তাড়াতাড়ি করে সার্টিফিকেট দিয়ে দাও। সেদ্ধ দিয়ে দেখো আগে, ঠিক আছে, রাতে খাওয়া দাওয়া করি, দেখা হবে কমেন্ট ডিটেলসে। ভিডিও দেখতে কোনো কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই দেখো। ধন্যবাদ।